কোন প্রতিষ্ঠান জবরদখল করা হয়নি বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ। বিকেলে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি বলেন, কারা সেদিন গিয়েছিলেন তা তিনি জানেন না, কিন্তু তার পাশে বসা গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার বলেন, তারা আইন মেনেই সেদিন গিয়েছিলেন। এ সময় আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দেন এই আইনজীবী। এ সময় গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে দ্বিমুখী তথ্য দেন তারা। এর আগে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস দাবি করেন, তার প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে।